Je Chhilo Typewriter. টাইপরাইটার আজকের ডিজিটাল যুগে এই কেজো আদিকালের মেশিনটাও অনেক ক্ষেত্রেই চলে গিয়েছে বিস্মৃতির অন্তরালে। বর্তমান প্রজন্মের এই মেশিনটার সাথে পরিচয় নেই বললেই চলে, আর যেটুকু আছে তা সিনেমা অথবা নেটফ্লিক্স জাতীয় কোনো ডিজিটাল স্ট্রিমিং মাধ্যমে সৌজন্যে। আজ আপনাদের এক ছবি আঁকিয়ে টাইপরাইটারের গল্প শোনাব। সালটা 2005 কি 6 হবে, সদ্য স্টার আনন্দ ছেড়ে কলকাতা টিভি লঞ্চ করতে চলেছি আমরা। তখন হদিশ পেলাম এক ভদ্রলোকের, নাম দেবকুমার বিশ্বাস, পেশায় রিটায়ার্ড সরকারি কর্মচারী। এই অবধি তো সব ঠিক ছিল, কিন্তু তার নেশাটা ভারী অদ্ভুত। তিনি ছবি আঁকেন, তবে রং তুলি দিয়ে নয়, এমনকি পেন্সিল পেন কিছুই ব্যবহার করেন না। তিনি ছবি আঁকেন টাইপরাইটারে। এহেন বিচিত্র যার নেশা, তার সঙ্গে আলাপ জমানোর লোভটা সামলাতে পারলাম না। তার পথ চলা কবে থেকে শুরু হলো আর কেনই বা তিনি অনুপ্রাণিত হলেন টাইপরাইটারে ছবি আঁকতে, জানতে চাইলাম তার কাছে। আমি শুরু করেছিলাম 1967-এ, কিন্তু আলটিমেটলি ধরা যায় এটাকে 90 সাল থেকেই শুরু, যখন প্রথম আমার টেলিগ্রাফে চার্লি চ্যাপলিন ছাপা হলো। দেখুন, টাইপরাইটারটা মোটামুটি আজকাল কম্পিউটার আসার পরে অবসলিট হয়ে গেছে, মোটামুটি কেন বলা যায় এখন অফিস থেকে টাইপরাইটার উঠেই গেছে। কিন্তু এই টাইপরাইটার মাধ্যমে যে একটা ছবি আঁকা যায় বা টাইপরাইটার অন্য মাধ্যমে কথা বলতে পারে, এইটা সবাইকে আমি জানাবো, এর একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। কখনো পটচিত্র, আবার কখনো কোনো বিখ্যাত মনীষীর প্রতিচ্ছবি, আবার কখনো ছোটদের জন্য আবোল তাবোলের হুঁকো মুখো হ্যাংলা, সবই উঠে এসেছে তার সৃষ্টির এই বিচিত্র মাধ্যমে। তবে কখনো কি তার নিজের ছবি আঁকতে ইচ্ছে হয়নি? বেসিক্যালি এখন আমি একজন ফটোগ্রাফার বলা যায়, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। হ্যাঁ, দেখা যায় ফটোগ্রাফারের ছবি ফটোগ্রাফার নিজে কখনোই তুলতে পারে না, তা এটারও খুব একটা আমি ইচ্ছে নেই যে আমার ছবি একে টানিয়ে রাখবো এক্সিবিশনে, সেই জন্যই হয়তো হয়নি। তার টাইপরাইটারে আঁকা ছবি পাবলিশ করার কথা ভেবেছেন কি কখনো? পাবলিশ করার খুবই ইচ্ছে আছে, এবং দুঃখ রয়েছে যে এই এত এতগুলো এক্সিবিশন করেছি, ধরুন কলকাতার উপরে 6টা এক্সিবিশন করেছি, এছাড়া ইনভাইটি এক্সিবিশন আমি শান্তিনিকেতনে করেছি, বাংলাদেশ গেছি, মাঝে একজন বুক পাবলিশার এগিয়ে এসেছিলো, তারও তো আমি কিছু দেখছি না। আর একটা পাবলিশ করতে গেলে বেশ কিছু পয়সার দরকার, সে পয়সাটা আমার নেই, আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। দেবকুমারবাবু পরে বই ছাপিয়েছিলেন কি না তা আমার জানা হয়ে ওঠেনি, তবে তার টাইপরাইটারে আঁকা কিছু ছবি পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কাছে আমার এই গল্পের মাধ্যমে। টাইপরাইটার যন্ত্রটি প্রথম বাণিজ্যিক রূপে ব্যবহৃত হওয়া শুরু হয় 1874 সালে, তবে এই যন্ত্রটি জনপ্রিয়তা পায় আরও বছর দশেক পর, যখন অনেক জায়গাতেই এর ব্যবহার শুরু হয়। তখন টাইপরাইটার ছিল যে কোনো দপ্তরের অবিচ্ছেদ্য অংশ। এই জনপ্রিয়তা অটুট ছিল 1980-এর দশক অবধি, যার পর কম্পিউটারের সৌজন্যে টাইপরাইটারের জনপ্রিয়তা অনেকটাই ম্লান হয়ে যায়। যদিও এখনও কোথাও কোথাও টাইপরাইটার ব্যবহারের প্রচলন রয়েছে, যেমন এখনও আমাদের দেশে কোর্ট চত্বরে গেলে অনায়াসেই দেখা মিলবে এই কেজো যন্ত্রটি। That day, for no particular reason,
I decided to go for a little run. টম হ্যাঙ্কসকে চেনেন? হ্যাঁ, হলিউডের বিখ্যাত অস্কার জয়ী অভিনেতার কথা বলছি। And the Oscar goes to Tom Hanks in Philadelphia. টম হ্যাঙ্কসের শখ হলো পুরনো টাইপরাইটার জমানো। তার কাছে নাকি 100টিরও বেশি টাইপরাইটার আছে। এই তো গেল আমার আজকের গল্প। তবে বিদায় নেবার আগে আপনাদের জন্য রইল একটা প্রশ্ন। চট করে আপনার ফোনের অথবা যেই ডিভাইসে এই ভিডিওটা দেখছেন তার কিপ্যাডটা খুলে ফেলুন, আর প্রথম লাইনে যে ইংরেজি অক্ষর অথবা অ্যালফাবেটগুলো রয়েছে তাই দিয়ে লিখে ফেলুন একটি 10 অক্ষরের ইংরেজি শব্দ। জানি উত্তর আপনি অবশ্যই খুঁজে পাবেন, কতটা সময় লাগলো উত্তর খুঁজতে সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তবে একটা অনুরোধ, উত্তরটা কি হবে তা কিন্তু বলে দেবেন না, তাহলে যে ধাঁধার মজাটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।